আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ হি রবিল আলমিন আল্লা কবতুল ইল মুতাকিন ওসলাত ওয়াসালামলা ইল আম্বিয়া ইউল মুরসালিম আমাবাদ প্রিয় দর্শক বৃন্দ এম এন এন ইসলামিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক মুবারকবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন এই প্রত্যাশাই করি প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ আজকে আমি আমাদের বাংলাদেশের একজন মাননীয় সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগম তার একটা উক্তি নিয়ে আমি দু একটি কথা আপনাদের সামনে বলতে চাই প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে ডেঙ্গু একটা আতঙ্কের নাম সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হাসপাতালে গেলে সিরিয়াল পাওয়া যায় না আমি নিজেই প্রমাণ কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য কথা আমাদের বাংলাদেশের জাতীয় সংসদের একজন সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম আপনারা সবাই চিনেন কারণ ওনার কণ্ঠ পৌঁছে নাই বাংলাদেশে এমন এলাকা খুঁজে পাওয়া যাবে না উনি শিল্পী হিসাবে আগেই পরিচিত আলহামদুলিল্লাহ পরবর্তীতে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেক নজরের উছিলায় উনি জাতীয় সংসদে এমপি হওয়ার সুযোগ পেয়েছেন তো আমাদের মমতা জাফা উনি বলেছেন বাংলাদেশে ডেঙ্গু নাকি একটা গুজব নবজবিল্লাহমিন আমি আশ্চর্য হয়ে যাই উনি এই কথা কিভাবে বললেন একজন একজন সংসদ সদস্য হয়ে যে ডেঙ্গু নিয়ে চিন্তিত আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডেঙ্গু নিয়ে চিন্তিত আমাদের বাংলাদেশের সরকারের সকল সদস্যরা ডেঙ্গু কমানোর জন্যে উন্নতমানের মানের ঔষধ কেন আনা হয় না ডাকার মেয়রদেরকে হাইকোর্ট থেকে বারবার বলা হইতেছে এবং আমাদের ডাকার মেয়ররা ওনারাও হাইকোর্টকে বলেছেন অতি তাড়াতাড়ি আমরা মশা নিধনের জন্যে আমরা বিদেশ থেকে ভালো মানের ঔষধ নিয়ে আসব। আমার বুঝে আসে না আমাদের কণ্ঠশিল্পী সংসদ সদস্য মমতা জাপা কেন এই কথা বললেন আল্লাহক ভালো জানেন আর উনি জানেন আমি ওনাকে বলবো যে মমতাজাপা আপা আপনাকে এখন স্মরণ রাখতে হবে আপনি এখন এমপি হয়েছেন আপনি আগের সেই মমতাজ না যেই মমতাজ অলিতে গলিতে মাজারে গান গায়ে বেড়াইত তখন আপনি যা বলেছেন আপনার কথা নিয়ে কেউ ভাবত না বর্তমানে অন্যান্য শিল্পী যারা আছে অলিতে গলিতে মাজারে গান গায় ওরা যা বলে আপনার তখনকার কথা এই রকমই ছিল কিন্তু এখন আপনি নিজেকে অলিগলির বা মাজারের শিল্পী মনে করলে হবে না আপনাকে মনে রাখতে হবে আপনি বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য আপনার প্রত্যেকটি কথা হিসেব মতো হতে হবে চিন্তা ভাবনা করে বলতে হবে আপনি ডেঙ্গুকে গুজব বলে সারা বাংলাদেশের মধ্যে ডেঙ্গু আক্রান্ত যারা আপনি তাদেরকে উপহাস করেছেন আপনি তাদের সাথে বিদ্রুপ করেছেন লক্ষ লক্ষ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত আপনি গুগলে সার্চ করুন সব তথ্য বেরিয়ে আসবে অস্বীকার করার কোনো উপায় থাকবে না সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত এখনও ডেঙ্গুর আশঙ্কা শেষ হয় নাই আমাদের ঢাকা শহরের মেয়রগণ এখনও ভালো মানের ঔষধ আনেন নাই হাজার হাজার মানুষ ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছে কারণ আপনাদের কাছে কয়জনের হিসাব আছে আমি জানি না সরকারের কাছে পূর্ণ হিসাব থাকে না কারণ সরকার কয়েকটা হাসপাতাল তাদের কাছ থেকে জরিপ করে সারা বাংলাদেশে সবগুলো হাসপাতাল থেকে তথ্য নিয়ে দেখুন তখন জানতে পারবেন কত লক্ষ লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আবার এমন বহু ডেঙ্গু রোগে আক্রান্ত রুগী আছেন যারা হাসপাতালে যেতে পারেননি ভর্তি হওয়ার সুযোগ পাননি অনেকে হাসপাতালে না গিয়েও মৃত্যুবরণ করেছে যেমন আমার কাছে একটা তথ্য আছে আমার অত্যন্ত কাছের একজন মানুষ উনি আমি ওনার কাছে গেলাম গিয়ে দেখি উনি খুব ফেরেশানির মধ্যে তো জানতে পারলাম ওনার স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত তো বললাম ভাই হাসপাতালে নেন না কেন উনি আমাকে বললেন যে ভাই ইবনে সিনাসহ কয়েকটা হাসপাতালে যোগাযোগ করেছি কিন্তু কোনো সিট নাই শত শত লোক সিরিয়ালে আছে। প্রিয় দর্শক ডেঙ্গু কোনো গুজব নয় আমাদের বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য কণ্ঠশিল্পী মমতাজ আফাকে বোঝাতে হবে ডেঙ্গু কোনো গুজব নয় বরং বলতে পারেন ডেঙ্গু একটা গজব এখন জানি না আপনি কি ডেঙ্গুকে গজব বলতে গিয়েই গুজব বলছেন কি না যদি গজব বলতে গিয়ে গুজব বলে থাকেন তাহলে ভিন্ন কথা আর যদি গুজব বলে থাকেন তাইলে গুজব না ডেঙ্গু একটা গজব কিসের গজব আমাদের পাপের গজব আমাদের সরকার থেকে নিয়ে সাধারণ জনগণ পর্যন্ত সবাইকেই ভালো হতে হবে সবাইকেই ভালো হয়ে চলতে হবে মিথ্যা কথা বলা যাবে না সত্য কথা বলতে হবে আল্লাহর বিধান মেনে চলতে হবে ডেঙ্গুর একটা ঘটনা বলে পারছি না একটা ফ্যামিলির মধ্যে মায়েরও ডেঙ্গু তার দুইটা বাচ্চা তাদেরও ডেঙ্গু আমি কথাটা বলার সাথে সাথে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে হৃদয় বিদারক ঘটনা মা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুবই কষ্টের মধ্যে আছে তার দুইটা বাচ্চা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ইতিমধ্যে মা মৃত্যুবরণ করেছে আর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত সন্তান মা মা বলে চিৎকার করতেছে সে জানেও না তার মা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে সবাই যখন ওই হতবাগিনী মাকে দাফন করে আসলো হাসপাতালে গেল বাচ্চার কাছে বাচ্চাটা মা মা বলে চিৎকার করতেছে এই চিৎকার করতে করতে কিছুক্ষণ পরে ওই ডেঙ্গু আক্রান্ত বাচ্চাটাও মৃত্যুবরণ করেছে এই বাচ্চাটাকে সবাই দাফন করলো দাফন করার সাথে সাথে ওই যে আরেকটা বাচ্চা ছিল ডেঙ্গু আক্রান্ত সেই বাচ্চাটাও মৃত্যুবরণ করেছে এক ঘরের মা এবং দুই সন্তান মৃত্যুবরণ করেছে এখন বলুন আমি মমতাজ আফাকে বলবো আপনিও তো একজন মা আপনারও সন্তান আছে তাহলে ওই সন্তানদের কথা ভাবুন এবং ওই মায়ের কথা ভাবুন আপনি যদি তার জায়গায় হতেন তাহলে ডেঙ্গুকে আর গুজব বলতেন না তো আমি আপনাকে সম্মান করে বলতে চাই আপনি নিজেকে এখন আর আগের মমতাজ মনে করবেন না আপনি আপনাকে বর্তমানের সংসদ সদস্য মমতাজ মনে করেন আপনি হিসেব করে কথা বলবেন এমন কোনো কথা বলবেন না যেই কথায় জনগণ হাসে এমন কোনো কথা বলবেন না যেই কথা শুনে জনগণ এই কথা যেন বলতে না পারে যে কারে এমপি বানাইছে আপনি নিজেকে হাস্যকর বানাবেন না আপনি নিজেকে হাস্যরসের পাত্র বানাবেন না প্রিয় দর্শক পরিশেষে বলতে চাই ডেঙ্গু কোনো গুজব নয় ডেঙ্গু একটা সত্যিকারের ঘটনা ডেঙ্গু একটা গজব হয়ে এসেছে আমাদের জন্যে আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকব ঘর পরিষ্কার রাখব বাড়ির আশপাশ পরিষ্কার রাখব আমরা বিনা প্রয়োজনে ঘর থেকে কম বের হব সবসময় পোশাক দিয়ে শরীরটা ডেকে রাখব এবং দিনের বেলায় আমরা গুড নাইট বা কয়েল এগুলা জ্বালিয়ে রাখবো যে ডেঙ্গুতে আক্রান্ত না হই এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন ঈদের আগে কেউ যদি বাড়িতে যায় অবশ্যই তার ডেঙ্গু আছে কিনা না রক্ত পরীক্ষা না করে কেউ যেন বাড়িতে না যায় আমি জানি না এইটা আমাদের মমতা জাফা জানে কিনা প্রধানমন্ত্রীর এই নির্দেশটা তো আমরা সবাই আমাদের রক্ত পরীক্ষা করে দেখব আমাদের মধ্যে ডেঙ্গু আছে কি না ডেঙ্গু থাকলে চিকিৎসা করাতে হবে আসুন আমরা সবাই সতর্ক হই সচেতন হই আল্লাহ রব্বুল্লা আলামিন আমাদেরকে সতর্ক হওয়ার সচেতন হওয়ার ভালো কথা বলার সত্য কথা বলার তৌফিক দান করেন আল্লাহমা আমিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এখনও যারা আমাদের এমএনএন ইসলামিক টিভি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ফেসবুকে আমার একটি পেজ আছে মুফতি নুরুজ্জামান নুমানি এই পেজটি আপনারা লাইক করবেন দিন প্রসারে আমাদের সহযোগী হয়ে থাকবেন আবারও কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই প্রত্যাশায় আপাতত বিদায় নিচ্ছি ও আখির দা আবানা আনামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু